वेलकम बैक टू माय ग्रामर गाइडेंस चैनल। आज के तुम्हारे वीडियो ते हमें प्रोनाउन नहीं आलोचना करब। प्रोनाउन जैसे बांगला बला होता है सर्वनाम पद। प्रोनाउन टा कि प्रथम एट फर्स्ट यू हैव टू नो द मीनिंग ऑफ द वर्ड प्रो। प्रो मीन्स इनस्टेड ऑफ परिवर्तन। नाउन यू नो वेल अबाउट नाउन, तुम्हारा नाउन सम्पर्के जानो। नाउन हे विशेष्य अर्थात नाउनर परिवर्ते जे वार्ड व्यवहार करा है सेटाई हलो प्रोनाउन। तो एबार इंग्लिश डेफिनेशन बोला जाक। प्रोनाउन इज ए वार्ड यूज्ड इंस्टेड अफ ए नाउन और नाउन इक्विवेलेंट। ताहले प्रोनाउन हलो नाउन बा नाउनर मतो किछु विषय परिवर्ते को वार्ड जो व्यवहार करा है से वार्डटा की बला प्रोनाउन। प्रोनाउन आई मी उई आस आवार हि सी देम हिज हार इट एरकम ही अनेक प्रोनाउन रही है। प्रोनाउनर प्रयोजनता कि व्हाट इज द नेसेसिटी अफ यूजिंग प्रोनाउन इन ए सेंटेंस। वाक्य प्रोनाउन व्यवहार प्रयोजनता বা উপযোগিতা কি সে সম্পর্কে আমাদের আগে জেনে নিতে হবে। তো সেই প্রোনাউন ব্যবহারের প্রয়োজনীয়তা জানতে হলে আমি একটা বাক্য লিখছি, সেই বাক্যটা লিখলে তোমরা বুঝতে পারবে যেটা কেন প্রোনাউন ব্যবহারের দরকার আছে এবং তার প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে তোমরা বুঝতেই পারবে। দেখো এই বাক্যটি, রাহুল শো এ ডগ, দ্য ডগ ওয়াজ ট্রাইং টু বাইট রাহুল, রাহুল টুক আপ এ স্টিক অ্যান্ড চেস্ট আফটার দ্য ডগ, বাট দ্য ডগ ফ্লেড অ্যাওয়ে। হিয়ার ইউ ক্যান ফাইন্ড দ্যাট সেম নাউন হ্যাজ বিন রিপিটেড, সেম নাউন হ্যাজ বিন রিপিটেড ইন দ্য সেন্টেন্সেস। বাক্যগুলোতে একই নাউন বারবার পুনরাবৃত্তি হয়েছে, এর ফলে বাক্যের যে একটা শ্রুতি মাধুর্য বা তার যে প্রাণবন্ত ভাব সেটা কিন্তু বিঘ্নিত হয়েছে। আমরা যদি বলি রাহুল স এ ডগ, ডগটাকে আমরা যদি কেটে দিই দ্য ডগ, দ্য ডগ কেটে আমরা এটাকে ইট করলাম, ইট ওয়াজ ট্রাইং টু বাইট রাহুল, কেটে আমরা রাহুলের পরিবর্তে হিম বসাব। তারপরে আবার রাহুলটাকে তুলে দিলাম, তুলে দিতে এখানে হি টুক আপ এ স্টিক অ্যান্ড চেস্ট আফটার দি ডগ, তাকে তুলে দিয়ে ইট বসালাম। তারপর আবার দি ডগটাকে তুলব, তুলে ইট বসাব। এবার দেখো বাক্যটি, রাহুল স এ ডগ, ইট ওয়াজ ট্রাইং টু বাইট হিম, হি টুক অফ এ স্টিক অ্যান্ড চেস্ট আফটার ইট, বাট ইট ফ্লেড অ্যাওয়ে। এবারে এই বাক্যটি দেখো, একটা প্রোনাউনগুলো ব্যবহার করার ফলে বাক্যটি অনেক শ্রুতিমধুর ও প্রাঞ্জল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা বাক্যকে, একটা বাক্যে প্রোনাউনের প্রয়োজনীয়তা হলো বাক্যটিকে শ্রুতিমধুর ও প্রাঞ্জল করা। দ্য নেসেসিটি অফ ইউজিং প্রোনাউন ইন এ সেন্টেন্স ইজ টু মেক দ্য সেন্টেন্স ইউফোনিক অ্যান্ড অ্যালাইভ, অর্থাৎ বাক্যটিকে প্রাণবন্ত ও শ্রুতিমধুর করাই হচ্ছে প্রোনাউনের মূল উদ্দেশ্য বা প্রধান কাজ। এবার আমরা জানব প্রোনাউনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ নাউন। প্রোনাউন্স হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু নাইন ক্লাসেস।
এই নভাগে যে ভাগ করা হয়েছে সেই ভাগগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রোনাউন্স হ্যাভ বিন ডিভাইডেড ইনটু নাইন ক্লাসেস। এই নটি ভাগে প্রোনাউনকে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনেট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যান্ড লাস্ট অফ অল রেসিপ্রোকাল প্রোনাউন। এই নটি ভাগে প্রোনাউনকে ভাগ করা হয়েছে। প্রথমে পার্সোনাল প্রোনাউন কী কী, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন স্ট্যান্ডস ফর পার্সনস, আই, উই, হি, সি, এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মাইন, হার্স, দেয়ার্স, ইয়োর্স, এগুলি হচ্ছে সবই পজেসিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দিচ, দ্যাট, দোজ, এগুলো সবই ডেমনস্ট্রেটিভ। চার নম্বরে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, মাইসেলফ, আওয়ার সেলফস, দেমসেলফস, এগুলো সবই হচ্ছে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনের উদাহরণ। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইচ, হুম, হোয়াট। রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ, হোয়াট। ইনডেফিনেট প্রোনাউন ওয়ান, সাম, এনি, অল, এটসেট্রা। ডিস্ট্রিবিউটিভ ইচ, নাইদার, আইদার, এগুলো সবই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ হলো ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। এই হচ্ছে প্রোনাউনের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ প্রোনাউন অ্যান্ড দেয়ার এক্সাম্পলস। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।